তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের অন্তিম দিনও সাতখনক সভা বিশাল সমদলে নামনি আর মধ্য রণসিংহা বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সমগ্র মঙ্গলদৈক কেরুয়া করে পুয়াই 15 কিলোমিটার জোড়া রোড শোত মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলদৈর বিজেপি প্রার্থী গুরুজ্যোতি দাসক লগত লৈ হাজার হাজার বিজেপি কর্মীর উৎসাহর মাজেরে বিশাল সমদল মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মঙ্গলদৈত বিজয় নিশ্চিত গুরুজ্যোতি দাসর, কারণ এইবার বিকাশ আর উন্নয়নের স্বার্থত বিজেপিক ভোট দিব মঙ্গলদৈবাসী। মঙ্গলদৈ সমষ্টিত গুরুজ্যোতি দাসর সপক্ষে যি এক প্রবল ঢৌ আমি দেখা পাইছো, উৎসাহ উদ্দীপনা পারভঙা উৎসাহ, মই আশা করো মঙ্গলদৈ সমষ্টিত গুরুজ্যোতি দাস বিপুল ভোটত বিজয়ী হব। নলবাৰীৰ সংস্কৃতি আৰু ইতিহাসক বুজিব পৰা ক্ষমতাই নাই কংগ্ৰেছ আৰু AIUDFৰ। নলবাৰীক আধুনিক ৰূপেৰে সজাই পৰাই তুলিব পাৰিব কেৱল ভাৰতীয় জনতা পাৰ্টিয়েহে। এখন জাগ্ৰত নলবাৰীৰ বাবে সকলোৱে হিয়া উজাৰি ভোট দিয়ক বিজেপি প্ৰাৰ্থী জয়ন্ত মল্লবৰুৱাক। কংগ্ৰেছৰ মানুহে নলবাৰীৰ সংস্কৃতিও বুজি নাপাব আৰু আমাৰ নলবাৰীৰ যিটো ইতিহাস সেই ইতিহাস আৰু আজমলৰ ইতিহাস নিমিলে। তেওঁ যদি উত্তৰত আছে আমি দক্ষিণত আছো, তেওঁ যদি দক্ষিণত আছে আমি উত্তৰত আছো। আমি নলবাৰীক এটা ঐতিহ্যমণ্ডিত আধুনিক ৰূপেৰে সজাই এখন নবজাগ্ৰত নলবাৰীৰ বাবে আমি আগুৱাই লৈ যাব লাগিব। ইয়াৰ পাছতেই কলাইগাঁৱত বিজেপি প্ৰাৰ্থী মধুৰাম ডেকাৰ হৈ প্ৰচাৰ চলাই মন্ত্ৰী ডক্টৰ শৰ্মাৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থীসকললৈ আহ্বান। বিবেক আৰু আত্মাক সুধি সকলোৱে সমৰ্থন কৰক বিজেপি দলক, একত্ৰিত নহলে বৰঘৰত সোমাব বদৰুদ্দিন আজমল। ইমান আশীৰ্বাদ কৰিছে মধু ডেকাটো জিকিবই, অসমত বিজেপি চৰকাৰো হ'ব। ইয়াত যিবিলাকে নির্দলীয় তিদলীয় উঠিছে তেওঁলোকক মই কম যে আপোনালোকৰ ভোটবিলাক যিমানে আপোনালোকে ভোট নিব সিমানে কংগ্ৰেছ জিকিব। গতিকে আজি নিজৰ বিবেক আৰু আত্মাক সুধি আজিৰ পৰা আপোনালোকে অস্ত্ৰ এৰি দিয়ক আৰু বিজেপিক সাপোর্ট কৰক, ঠিক আছে? হয়নে? কাৰণ আমি একত্রিত হয়ে থাকিলেহে বিজেপি জিকিব, হয় না নহয়? আর আমি একত্রিত হয়ে থাকিবই লাগিব, হয় না নহয়? বদনে মান আনিছিলে, এতিয়া বিটিআরলৈ হাগ্রামা আর দুর্গা দাস বড়ুয়ে বদরুদ্দিনক আনিছে। হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপির বিরুদ্ধে যুঁজ দিবলৈ হাগ্রামা মহিলারিয়ে খেলুৱৈ পাইছে আজমলকহে। পিছে এইবার হাগ্রামা ইতিহাস হব, নাঙল থাকিব মিউজিয়ামত আৰু পদুম থাকিব দিসপুরত। গতিকে সকলো সাজু হোক হাগ্রামা অধ্যায়ৰ অবসান পেলাবলৈ। বদনে মান আনিছিলে, হাগ্রামা দুর্গা দাসে বিটিআরত আজমলক আনিব আর হাগ্রামায় কথায় কথায় হিমন্ত মোক হিমন্ত তোমাক আরে বাবা তুমি হিমন্ত বিশ্ব শর্মার লগত কাজিয়া লাগি কবাত তুমি ভাল প্লেয়ার আনিব লাগিছিল আর প্লেয়ার বিচাৰি পালা আজমলক হেনে খেলিবৰ কাৰণে। এটা নাঙলৰ ছবি আনিছে নহয়, হয়? নাঙল যাব মিউজিয়ামত, পদুম যাব দিসপুর, হয়নে? নাঙল কত যাব? নাঙল কত যাব? পদুম কত যাব? পদুম কত যাব? এইবার যাত্রা মাস পাতলৈ। বিজেপি প্রার্থী জিতু কিষাণৰ হৈ দ্বিতীয়বাৰলৈ প্রচার চলালে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নাঙলত ভোট দিয়া মানে মাজবাটৰ ৰাইজে বহুমূলীয়া ভোটটো পানীত পেলোৱা। গতিকে জিতু কিষাণক দিসপুৰলৈ পঠিয়াওক, উন্নয়নৰ উপহাৰ লওক। মাজবাটত যি উৎসাহ উদ্দীপনা সি এটা কথাই প্ৰমাণ কৰিছে যে এইবাৰ মাজবাটত পদুম ফুলিবই, তাত কোনো সন্দেহ নাই। নাঙল কত যাব? নাঙল যাব মিউজিয়ামত, পদুম যাব দিসপুৰত, হয় না? কত গল দীপক? চাও কোকরাঝারত দীপক, দিসপুরত জিতু, দিল্লীত দিলীপ, আর কিবা লাগে নাকি কোক?
ওদালগুৰিত ইউ পি পি এলৰ প্ৰাৰ্থী গোবিন্দ বসুমতাৰীৰ হৈও প্ৰচাৰ চলাই হাগ্ৰামাক তুলা ধুনা মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ইয়াৰ পাছতে লামডিঙত শিবু মিশ্ৰ আৰু জাগিৰোডত ৰাজ্যিক স্বাস্থ্যমন্ত্ৰী তথা বিজেপি প্ৰাৰ্থী পীযুষ হাজৰিকাৰ হৈ হাজাৰ হাজাৰ সমৰ্থকৰ পৰা ভোট বিচাৰিলে বিজেপিৰ ষ্টাৰ কেম্পেইনাৰ মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। 7খনকৈ নিৰ্বাচনী সভা আৰু বৃহৎ বৃহৎ সমদলেৰে দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সামৰিলে মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।